আমি যেটা মনে করি এখানে মন্টিরয় বলি এত কিছু করার সুযোগ পাচ্ছ তোমরা একজন ট্রান্স বলি এত কিছু তোমরা করতে পারছো এত ট্রোল এত মিম এই মন্টি এটা হলো ভিকটিম কার্ড এই কার্ড ইউজ করলে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড কিচ্ছু ইউজ করতে হবে না এই কার্ডে ফায়দায় ভরপুর ভবিষ্যৎ চানাচুর তো গাইজ অ্যান্ড বাছুরস কদিন আগে আমি মন্টিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যারা যারা এখন ভিডিওটা দেখো তারা দেখে নিতে পারো তো সেই ভিডিওটাতে মন্টি রিসেন্টলি ভাইরাল হওয়া ক্লিপ নিয়ে কিছু প্রশ্ন আমার মনে এসেছিল সেটাই পক করে করে দিয়েছিলাম আচ্ছা তো এখন মোদ্দা কথা যেটা হচ্ছে ওই ব্যাপার নিয়ে ডিরেক্টলি হোক কিংবা ইনডিরেক্টলি হোক মন্টি কোনো রিপ্লাই দেয়নি কিন্তু রিসেন্টলি সি টু দা নীলাঞ্জনা দিদের একটা পডকাস্টে গিয়ে মন্টি ওই ব্যাপার নিয়ে বেশ কিছু কথা বলেছে ঠিক আছে तो चलो वीडियोটা দেখবো আর মাথা কাজ লাগিয়ে কিছু রিপ্লাই দেবো কারণ মন্টি দিদি বলেছে এটলিস্ট একটু নিজের মাথা থাকে নিজের মাথাটাকে একটু কাজে লাগাও কিন্তু ভিডিওটা শুরু করার আগে কোন রকম সিম্প্যাথির চিড়ে না ভিজিয়েই তোমাদেরকে আবারো বলছি যদি লিংক লিংক করে হাগা বন্ধ না করো তাহলে কিন্তু আমি লিংক দিয়ে ঢুকিয়ে দেব না তো চলো এবার দেখি মন্টি দিদি ঠিক কি কি বলেছে মন্টিরয়ে একটা এতটাও ছোট নাম নয় যে তাকে ভাইরাল হওয়ার জন্য বা তাকে ট্রেন্ডিং থাকার জন্য নিউজ লিক করতে হয়

তবে একটা কথা আমি বা আমার সাবস্ক্রাইবাররা কখনোই কিন্তু ডিক্লেয়ার করে দিইনি বা এখনো দেব না যে মনটি এটা ভাইরাল করেছে কিংবা করেছে এটা কাজ এটা কখনোই বলিনি আমি বলেছি হতেও পারে তবে মন্টি যে পয়েন্টগুলো বললো ওগুলো কিন্তু একেবারেই ওয়ার্থলেস কারণ এর আগেও নিশা গুড়গাইন যখন নিজের প্রাইভেট ভিডিও ইচ্ছাকৃতভাবে লিক করেছিল তখন সেটাও কিন্তু ফুল এইচডি কিংবা ফোর কে কোয়ালিটি ছিল না কারণ আজকালকার দিনে বাচ্চা কাচ্চারাও জানে যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর শিক্ষিত মানুষ থাকে তারা চট করে করে ধরে ফেলবে তাই জন্য যে ইচ্ছাকৃতভাবে এরকম ভাইরাল করতে চাইবে সে তো অবশ্যই রিয়েলাইস্টিক ব্যাপারটা মেনটেন করবে বুদ্ধিমান ছেলে যাই হোক ঘটনাটা ঘটে গেছে এটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে ঘটনাটা ঘটলো কিভাবে এই ভিডিও কলে ছিলাম আমি আমার এক্স এর সাথে ভিডিও কলে ছিলাম আচ্ছা তো ওর সাথে তো রিলেশনশিপে জেরম হয় হ্যাঁ এটাকে নিয়েও দেখলাম অনেকে ক্রিটিসাইজ করেছে অনেকে অনেক রকমের কমেন্ট করেছে তো আমি তাদেরকে বলবো দেখো রিলেশনশিপে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যা ইচ্ছা তাই করতে পারে তো এটা নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নেই ইটস নর্মাল এটা তো সেই রকম আমি আমার এক্স এর সাথে এরকম ভিডিও কলে ছিলাম তো এইখানটা দেখে আমার মনে হয়েছিল ভিডিওটা কি মন্টি নয় মন্টি যে এক্স ভাইরাল করে দিচ্ছে তো এইটা নিয়ে নাকি মন্টি মন্টি এক্স এর সাথে কথা বলেছিল সে নাকি বলেছে সে মোবাইল বেচে খেয়েছে নাকি এসব ব্যাপারে কিছু জানি না সে তো আমাকে বলেছে যে তার দুমাস আগে ফোন সে বিক্রি করে দিয়েছে হ্যাঁ কিন্তু সেটা এটা মেনেছে সে স্ক্রিন রেকর্ড করেছিল আরে বাপরে মন্ ভিডিও করেনি মন্টির 100 করেনি তার মানে আমার মনে হয় টক্সিক রিলেশনশিপের মতো এখানেও কোনো তৃতীয় ব্যক্তি কাজ করছে আই থিং মন্টির উচিত সাইবার সেলে গিয়ে সবটা জানানো আর এফআইআর করা ওই লাই পুরো সব কিসব কিসব করে বার করে নেবে যে এই ভিডিওটা প্রথম কোথা থেকে আপলোড হই সবার WhatsApp এ ডাউনলোড হয়েছে হ্যাঁ সাইবার ক্রাইমে গিয়ে আমি একটা জেনারেল ডাইরি করব ও আচ্ছা করবে মানে এখনো করেনি মানে হয়তো মনের অবস্থার অবস্থা ভালো না তাই এখনো গিয়ে উঠতে পারেনি কিন্তু সেটা কোনো বড় কথা নয় বড় কথা হলো যে মানুষটা ওর জীবনটাকে নর্দমার মিনারেল ওয়াটার মানি দিতে চেয়েছিল তার নামে শুধু একটা জেনারেল ডায়েরি করবে ব্যাস একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় বাট আই হ্যাভ অ্যানাদার গভীর প্রশ্ন তোমাদের হয়তো মনে থাকবে বেশ কয়েক মাস আগে কিছু চ্যাংড়া ঢ্যামড়া ছেলে পিলে রাস্তায় মন্টিকে হ্যারাস করার চেষ্টা করেছিল আর মন্টি বাড়িতে এসেই লাইভ করে সেই ছেলেগুলোর ফেসবুক আইডি অর্থাৎ আইডেন্টি রিভিল করেছিল এবং এই লাইভটা শেষ করার পরই আমি ভিডিও আপলোড করছি এবং ছেলেটার মুখ আপলোড করছি এমনকি শুধু তাই নয় মন্টি থানাতে গিয়েও একটা লাইভ ভিডিও বানিছিল এবং সেই লাইভের মধ্যেও মন্টি এই ছাবালগুলোর ছবি দেখিয়েছিল আমি এই লাইভে আমি তাদের পিকচারও দেখাবো ছবিও দেখাবো ওই ছেলেকে এখন ছবিটা সবাই হয় ভালোভাবে এইটা কিন্তু মন্টি একদম ঠিক কাজ করেছিল সে যা করেছে করেছে বেশ করেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার কোনো মাথা ব্যথাও নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পডকাস্টের মধ্যে মন্টি নিজের এক্স এর কথা বললো সমস্ত ঘটনার কথা বললো কিন্তু কোথাও মন্টি নিজের এক্স এর নাম আইডেন্টিটি ছবি কিচ্ছু রিভিল করলো না এই ব্যাপারটাই আমি বুঝতে পারলাম না যেই মানুষটা মন্টির এত বড় ক্ষতি করেছে তার ইমেজে কালি লাগানোর চেষ্টা করেছে মানসম্মান নষ্ট করার চেষ্টা করেছে তার মানে নাম আইডি কিছু বললো না ব্যাপারটা বুঝতে পারলাম না যেখানে একটা সামান্য হ্যারাসমেন্ট হয়েছিল রাস্তায় মানে সামান্য ব্যাপারটা বলছি না কিন্তু এই ঘটনার কাছে তো ওটা নিতান্তই সামান্য তো তাদের আইডি ছবি মনটি পাবলিকালি লাইভে এসে দেখাচ্ছিল সবাইকে জানালো সেক্ষেত্রে এইখানে এরকম একজন টক্সিক এক্স যে এত খারাপ একটা কাজ করেছে তার আইডেন্টি রিভিল করলো না কেন এটাই তো আমি বুঝলাম না আমারও তো সেই একই প্রশ্ন আমার কিন্তু মনে হয় মন্টির কিন্তু উচিত তার এক্স এর আইডেন্টি সবার কাছে রিভিল করা কারণ দেখো মন্টির সাথে যেটা হয়েছে হয়েছে আইনি পদক্ষেপ কি নেবে কি নেবে না সেটা ওর ব্যাপার কিন্তু পরবর্তীকালে এই ছাবালটা অন্য কোন মেয়ের সাথে কিংবা অন্য কোন ছেলের সাথে এরকম কাজ করবে না তাকে ভাইরাল করে দেবে না এর কি গ্যারেন্টি আছে লিস্ট তার মুখস্থ সবার সামনে টেনে খুলে দেওয়া দরকার আর আমি যেটা মনে করি এখানে মন্টিরয় রয় বলি এত কিছু করার সুযোগ পাচ্ছ তোমরা একজন ট্রান্স বলি এত কিছু তোমরা করতে পারছো এত ট্রোল এত মিম ওয়াট এভার ইট ইজ এই একটা কথা এই কথাটার জন্যই আমি ভিডিওটা মেনলি বানালাম না হলে হয়তো আমি বানাতাম না এই কথাটা না শুনলে ও এখানে বারবার এই ট্রান্স কথাটা উল্লেখ করেছে এখানে বলছে ট্রোল মিম হয় কারণ ও ট্রান্স বলে তো একটা কথা বলি ট্রোল মিমস আর পার্ট অফ সোশ্যাল মিডিয়া তো এগুলো জীবনে থাকবেই আর তুমি যখন একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি তোমাকে নিয়ে ট্রোল হবে মিম হবে এগুলো খুবই ন্যাচারাল তো এগুলোর সাথে সাথে জেন্ডারের কোনো কানে আছে বলে আমার মনে হয় না আর আমাদের দেশে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন সবাই সেম একজন মহিলা হোক ট্রান্স হোক লেসবিয়ান হোক গে হোক প্রত্যেকে কিন্তু এখানে সমান আমি যদি ওর জেন্ডারের ব্যাপারে অতটা বুঝি না যে কী কী জেন্ডার আরও এক্সিস্ট করে তো সবাই কিন্তু সেম কেউ আইনের ঊর্ধ্বে না কেউ আলাদা না এখানে সবাই সমান আর আমার মনে হয় আমাদের সমাজ মানুষজন কমিউনিটি আরো উন্নত হচ্ছে ট্রান্সদেরকে হোক বা নর্মাল যারা কে আছে বা আমাদের মতো মানুষ আমরা সবাই সমান মর্যাদা পাই আমাদের সমাজে হ্যাঁ কেউ কেউ তো আছে ভাই ওদের কথা আমি বাদই দিলাম কেউ কেউ আছে যে ট্রান্স দেখলে গিয়ে দেখলে ওদেরকে ছিচি করে কিছু মানুষজন আছে ভাই ওরা তো এলিয়েনই বলা যায় ওদেরকে ট্রান্স যারা আছে আমাদের ইন্ডিয়াতে অনেক ভালো 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 জায়গায় আছে যেমন নিতাশা বিশ্বাস মানবী বন্দ্যোপাধ্যায় ইভাঙ্কা দাস অনেকেই আছে যারা খুব বেশি নাম করেছে এই লাইফে এমনকি কোকোকে তোমরা সবাই চেনো ও একজন এল জিবিটি কমিউনিটির সদস্য ওর সাথেও আমার কথা হয়েছে অনেকবার তো ও কিন্তু কখনো কখনো এরকমই আমি বলতে শুনিনি যে আমি ট্রান্স এই ওই আর শুধুমাত্র এইটুকু নয় এই ১৪ মিনিটের ভিডিওর মধ্যে ও তিনবার ট্রান্স কথাটা উল্লেখ করেছে একজন ট্রান্স বলে আমি জানি না আমি ট্রান্স বলে কি বা আমি হয়তো ট্রান্স তা যে কেউ নিজের জেন্ডারের গর্ব করতেই পারে যেমন মেয়েরাও বলে আমি নারী আমি পারি পুরুষরাও হয়তো বলে তো সেভাবে বলতেই পারে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু নিজের জেন্ডারকে কেউ ভিকটিম কার্ড হিসেবে প্রেজেন্ট করলে এটাই আমার বড্ড খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে দেখো তুমি ট্রান্স তুমি গে তুমি মেল তুমি ফিমেল এটা তোমার ট্যালেন্ট নয় এটা তোমার আইডেন্টি ট্যালেন্ট আর জেন্ডার দুটো জিনিস পুরোপুরি আলাদা এই জিনিসটা মানুষ কবে বুঝবে এটাই আমি বুঝতে পারছি না তো দেখো মন্টির মধ্যে যদি এই ভুল ধারণা থেকে থাকে যে ও ট্রান্স বলেই ওর সাথে সব হচ্ছে ও ট্রান্স না হলে হয়তো হতো না এই জিনিসটা পুরো ভুল ট্রান্সের সাথে এটার কোনো কানেকশন নেই তোমার জেন্ডার কখনোই তোমার দুর্বলতা নয় প্রত্যেক জেন্ডারের সমান রেসপেক্ট আছে আমাদের ইন্ডিয়াতে আর আমরাও সেটা মেনটেন করি আমাদের সমাজের প্রতিটা মানুষই মেনটেন করে কিছু এলিয়েন বাদ দিয়ে তো যাই হোক আমার এতটুকুই বলার ছিল জি আচ্ছা আবে দাঁড়া এখনো যেতে বলিনি আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম লিংক লিংক করে হাক দে না এইসব করতে বারণ করেছিলাম তার প্রতিবাদে সবাই দেখি আমার কমেন্ট বক্সে এসে এই লিংক লিংক করে হেগে গেছে মানে কমেন্ট বক্স দেখে মনে হচ্ছে ও বানা তো লাস্টে কিছু ফ্রি জ্ঞান ভিডিওটা এন্টারটেন্টের জন্য আর কিছু ফ্যাক্ট তুলে ধরার জন্যই বানানো তো প্লিজ কেউ এখানে কাউকে গালাগালি দিও না কোন রকম হেড স্প্রিয়েট করো না কারণ আমাদের কাজ হচ্ছে ভালোবাসা ছড়ানো হেড স্প্রিয়েট করার নয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও অ্যান্ড যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টায়া